ধ্যান ও তত্ত্বে কৃষ্ণ এবং রামকৃষ্ণের উপদেশ নির্দেশ সেসব কথা নিয়ে আমার কথা চলছে আপনার সঙ্গে আজ সকাল থেকে। সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সকল বিষয় থেকে নিবৃত্ত করতে হয় বলছেন গীতা। জাগ্রত কালে আমাদের মনে কত আজে বাজে চিন্তা হয় বলুন তো, কিন্তু আমরা ওইগুলো বিশেষভাবে অনুভব করি না, কারণ ওই কুচিন্তাগুলি অশুদ্ধ মনের সঙ্গে বন্ধুর মতো মিশে থাকে। কিন্তু ধ্যানকালে আমরা ওই বাজে চিন্তাগুলিকে বিঘ্নকারী শত্রুর মতো মনে করি এবং যা যা এখান থেকে বলে জোর করে তাদের তাড়াতে চেষ্টা করি, আর তখন তারা জীবন্ত হয়ে মনের ভেতরে ভেসে ওঠে। এটি হলো চিত্ত শুদ্ধির লক্ষণ। পরিষ্কার মনোদর্পণেই ওই লুকোনো শত্রুদের দেখা যায়। বলিহারি ঠাকুরের ধ্যান তিনি নিজেই বলছেন, ধ্যানে এরূপ একাগ্রতা হয় অন্য কিছু দেখাও যায় না, শোনাও যায় না, স্পর্শবোধ পর্যন্ত হয় না, সাপ গায়ের উপর দিয়ে চলে যায়, জানতে পর্যন্ত পারে না। যে ধ্যান করে সেও বুঝতে পারে না আর সাপটাও জানতে পারে না। গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়, মন বহির্মুখ থাকে না, যেন বারবাড়িতে কপাট পড়ল। ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এর সব বাইরে পড়ে থাকবে। ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে, এ নিয়ে অনেকগুলো কথা রয়েছে বলছি, একটু অপেক্ষা করুন ফিরে আসছি। মির্চি কালি কথায় আপনার সঙ্গে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে এসে পড়ে, গভীর ধ্যানে সেগুলো আর আসে না, বাইরে পড়ে থাকে। ধ্যান করতে করতে আমার কত কি দর্শন হতো, প্রত্যক্ষ দেখলুম সামনে টাকার কাঁড়ি, শাল, একথালা সন্দেশ, দুটো মেয়ে, তাদের ফাঁদি নথ। মনকে আমি জিজ্ঞেস করলাম, আবার এই এই মন, তুই কি চাস রে? কিছু ভোগ করতে চাস? মন হলে না, না না আমি কিছু চাই না, ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আমি কিচ্ছু চাই না। মেয়েদের ভিতর বার সব দেখতে পেলাম, যেমন কাচের ঘরে সমস্ত জিনিস বাইরে থেকে দেখা যায়। অভাব বিদ্য শুদ্ধ সত্য ঠাকুর মানুষকে অভয় দিয়ে বলছেন, কলিতে মনের পাপ পাপ নয়, নতুন ধ্যানের সংস্কার পুরনো কুসংস্কারকে মুছে দেয়, কামনা বাসনা আমাদের শত্রু। ঠাকুর বলছেন কি জানো, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না, ধর্মের সূক্ষ্ম গতি না, ছোঁচে সুতো পরাচ্ছ কিন্তু সুতোর ভেতর একটু আঁশ থাকলে ছোঁচের ভেতর কিছুতেই প্রবেশ করবে না। ধৈর্য যুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে নিরুদ্ধ করবে, এটা বলছেন আবার গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ। মির্চির কালী কথা সঙ্গে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। তত্ত্বে কৃষ্ণ রামকৃষ্ণের কথা আজ সকাল থেকে আপনার সঙ্গে বলে চলেছি, কত রকম উপদেশ দিচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ, নির্দেশ উপদেশ। ঠাকুর অধিকারী ভেদে উপদেশ দিতেন, তিনি কাউকে বলতেন সময় না হলে হয় না, সময় না হলে পাখি ডিম ফোটায় না, সাধন ভজন করে শক্তি অর্জন করো,
ছোট গাছে বেড়া দিতে হয়, তারপর গাছ বড় হলে তাতে হাতি পর্যন্ত বেঁধে রাখা যায়। মনকে বসে আনার কথা ঠাকুর বারবার বলছেন। কি বলছেন? অভ্যেস করো, দেখবে মনকে যেদিকে তুমি নিয়ে যাবে সেই দিকেই চলে যাবে। মন হলো ওই ধোপা ঘরের কাপড় গো, যে রঙে ছোপাবে সেই রঙই হয়ে যাবে। তোমরা যেমন অনেক অভ্যেস করে গাইতে বাজাতে বা নাচতে শেখো না, সেরকম ঈশ্বরেতে মনের যোগ অভ্যেস করতে হয়। পূজা জপ ধ্যান এইসব নিয়মিত অভ্যেস করতে হয়, রোজ তাকে ডাকা অভ্যেস করতে হয়। একে একদিনে হয় নাকি, রোজ ডাকতে ডাকতে তবেই ব্যাকুলতা আসে। আবার যারা উত্তম অধিকারী তাদের বলছেন, তুমি এরকম ঢিমে তেতালা বাজালে চলবে না, তীব্র বৈরাগ্য দরকার। 15 মাসে 1 বছর করলে কি হয়, তোমার ভেতরে তো কোনো জোর নেই, যেন শক্তি নেই চিঁড়ের ফলার মতো, উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। তাই তো আমার ওই গানটা ভালো লাগে না, হরিষে লাগি রাহরে ভাই তেরা বনত বনত বনি যাই, বনত বনত বনি যাই আমার একদম ভাল লাগে না। এই জন্মে না হোক পরজন্মে পাবো, এ আবার কি কথা বলো তো? অন ম্যাদাটে ভক্তি করতে নেই, তার কৃপায় তাকে এই জন্মেই পাবো, আমি এখনই পাবো। মনে এই জোরটুকু রাখতে হয়, মনে এই বিশ্বাসটুকু রাখতে হয়, তা না হলে কি চলে? ঠাকুরের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক, ভালো থাকুন, আনন্দে থাকুন, আপনার আপনার প্রতিবেশীর মঙ্গল হোক। মির্চি কালীকথায় আপনার সঙ্গে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।